হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে অফ এক্সাম ক্র্যাক আজকে তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও এনেছি বায়োলজির পার্ট থেকে হ্যাঁ বায়োলজি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রেলের পরীক্ষায় বিশেষ করে বায়োলজি থেকে নানান রকমের প্রশ্ন দেওয়া হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা বায়োলজি থেকে ট্যাকশোনমি অর্থাৎ দিনাম জীবেদের দিনাম পদ্ধতি এই নিয়ে আলোচনা করবো বা জীবেদের বৈজ্ঞানিক যে নাম বিজ্ঞানসম্মত নাম সেই নিয়ে আলোচনা করবো এবং কিছু জীবের বৈজ্ঞান বৈজ্ঞানিক নাম বা বিজ্ঞানসম্মত নাম সেগুলি আমরা আজকে জানব যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সতেরোশো সালে কেরোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী তিনি এই জীবেদের দিনাম পদ্ধতি খুঁজে বের করেছিলেন বা এই ট্যাক্সোনমি পদ্ধতিটি তিনি খুঁজে বের করেছিলেন তার কারণেই এই ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়ে থাকে জীবেদের এই যে বৈজ্ঞানিক নাম বিজ্ঞানসম্মত নাম বা যে দিনাম পদ্ধতি এটি সাধারণত একটি ল্যাটিন ভাষার সমাহার মানে দুটি ল্যাটিন শব্দকে নিয়ে এই বিজ্ঞানসম্মত নাম তৈরি হয়ে থাকে সাধারণত প্রথম যে শব্দটি থাকে সেটি হলো সেই জীবের বংশ অথবা জেনেরিক নেম এবং দ্বিতীয় যে শব্দটি থাকে মানে পরের অংশটি যেটি থাকে সেটি হলো জাতি বা স্পেসিস নাম যেমন মানুষের বৈজ্ঞানিক নাম বা বিজ্ঞানসম্মত নাম সেটি হলো হোমো সেপিয়েন্স তো প্রথমে দেখো হোমো এইটি হল মানুষের বংশ নাম বা জেনেরিক নেম এবং শেষে যে শব্দটি রয়েছে সেপিয়েন্স সেটি হলো জাতি বা স্পেসিস নেম বোঝা গেল তো আরও একটি জিনিস মনে রাখতে হবে এই যে সায়েন্টিফিক নেম তার যে প্রথম শব্দ সেটির ফার্স্ট লেটারটি কিন্তু বড় হাতের হবে মানে ক্যাপিটাল লেটারে হবে যেমন হোমো সেপিয়েন্সের হোমো কথাটির এইচ দিয়ে যে শুরু হচ্ছে এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার থাকবে এবং সেপিয়েন্সের এস মানে দ্বিতীয় শব্দটি সেটি স্মল লেটারে থাকবে তো আজকে আমরা কিছু এরকম জীবের বৈজ্ঞানিক নাম বিজ্ঞানসম্মত নাম জেনে নেব যেগুলি পরীক্ষায় সাধারণত এসে থাকে অনেক আছে কিন্তু আমরা বেশ কিছুটা কমিয়ে সেটা শর্ট করে দিয়ে যেগুলো পরীক্ষায় আসে সাধারণত সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জানব মানুষের বিজ্ঞানসম্মত নাম যেটা আগেও বলেছি যে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স পরেই রয়েছে বাঘ বাঘের বিজ্ঞানসম্মত নাম কী প্যান্থেরা টাইগ্রিস অর্থাৎ এই প্যান্থেরা এটি হলো বংশ বা জেনেরিক নেম এবং টাইগ্রিস এটি হলো স্পেসিস নেম নেক্সট হচ্ছে মোটর মটরের বিজ্ঞানসম্মত নাম কী পিসাম স্যাটিভাম নেক্সট বিড়াল বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কী ফেলিস ক্যাটাস নেক্সট হলো ব্যাং ব্যাংয়ের বিজ্ঞানসম্মত নাম কী রানা টাইগ্রিনা তারপরে ধান ধানের বিজ্ঞানসম্মত নাম কী ওরাইজা স্যাটিভা নেক্সট সর্ষে বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম ব্রেসিকা ক্যাম্প্রেস্টিস নেক্সট হচ্ছে ছোলা ছোলার বিজ্ঞান সম্মত নাম সিজার অ্যারিটিনিয়াম নেক্সট হচ্ছে গম গমের হচ্ছে টিটিকাম অ্যাস্টিভাম নেক্সট গরু গরুর বিজ্ঞান সম্মত নাম বোস ইন্ডিকাস নেক্সট আম আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা নেক্সট মাছি মাছের বিজ্ঞানসম্মত নাম মোস্কা ডোমেস্টিকা পরেরটি হলো ডগ বা কুকুর কুকুরের বিজ্ঞানসম্মত নাম কেনিস এরিস তো এই কতগুলি নাম তোমাদেরকে বললাম যেগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে তোমরা এগুলো মুখস্থ করে রাখতে পারো যদি এসে যায় জানবে পরীক্ষায় তোমাদের একটা নম্বর পাকা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ